কিন্তু ইমান বলতে যদি পাঁচ ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, জীবনে একবার হজ, বছরে 2.5% ট্যাক্স দেয়াকে বুঝি, তবে তা এমন কঠিন কি? পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করার চেয়ে সহজ আর একটা চাকরির নাম বলতে পারবেন? কি এমন মিলিটারি অপারেশনের মতো কঠিন চাকরি যে আজান দেওয়ার জন্য আরেকজন ফুল টাইম মুয়াজিন লাগে? মসজিদ পরিষ্কার রাখা ইমাম মুয়াজিনদের মর্যাদার সাথে যায় না, তাই আলাদা একজন খাদেম লাগবে। বড় শায়খরা তো পাঞ্জাগানা নামাজ পড়ান না, শুধু জুমার নামাজের খুতবা দেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সজল রোশন তার ইউটিউবে ভিডিও করার প্রথম থেকেই নামাজের বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, ইমামদের বিরুদ্ধে, মুয়াজ্জিনদের বিরুদ্ধে কথা বলছে। আপনারা শুনলেন এখানে তিনি কি বললেন, সেটা শুনলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো কঠিন কোনো কাজ নয়, ইমাম সাহেবদের বিরুদ্ধে তার বক্তব্য। ইমাম সাহেবদের চাকরি খুব সহজ চাকরি। তো সহজ চাকরি ইমাম সাহেবদের, এ সহজ চাকরি দিয়ে আপনার উপর তো নিষেধ করছে কে? কেউ তো নিষেধ করেনি। আপনি কেন ইমাম হননি, পারেননি? মাদ্রাসায় তো ভর্তি হয়েছিল, কিছুদিন পড়ালেখা করে সেখান থেকে কেটে পড়েছিল, কঠিন থেকে ছিল, কেটে পড়েছেন উনি। উনি কেটে পড়ে অথবা আরেকটু বেশি বেতনের আশায়, বেশি লাভের আশায় জেনারেল লাইনে চলে এসেছেন। জেনারেল লাইনে চলে এসে এখানেও শিক্ষাটা সম্পূর্ণ করতে পারেননি, কিছু দূর এগিয়ে গিয়ে ব্যবসা শুরু করেছেন, এখন শুরু করেছেন বইয়ের ব্যবসা। তা আপনারা দেখছেন যে ইমামদের কিভাবে তুচ্ছতা ছিল করা হচ্ছে, অথচ এই ইমাম মানে কি? ইমাম মানে একজন মাওলানা অথবা কোরআনে হাফেজ অথবা দুটোই, কোরআনে হাফেজ এবং মাওলানা। অধিকাংশ ক্ষেত্রেই কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি যোগ্যতা থাকে। তো কোরআনে হাফেজ হওয়া কিংবা 20-22 বছর পড়ালেখা করে মাওলানা হওয়া, এটা তো চারটিখানি কথা নয়। মাওলানা মানে কি? বিশ্ববিদ্যালয়ের মাস্টার আর মাদ্রাসার মাওলানা সমান, একই সময়ের একই ধরনের ডিগ্রি। তো একটা লোক মাস্টার ডিগ্রি নিয়ে বিভিন্ন অফিসে চাকরি করতে পারে, সেখানে তিনি যে বেতন পান, এমন অনেক চাকরি আছে যেখানে দিনে 5টা স্বাক্ষর করতে হয় না। আবার অনেক বেশি পরিশ্রমের চাকরিও আছে, সেটা ঠিক আছে। কিন্তু ইমাম সাহেবের নামাজের জন্য যে রিফাইনমেন্ট বা কি বলা যায়, রিফাইনমেন্টের বাংলায় কি বলা যেতে পারে, আপনার প্রস্তুতি, তার যে সুচারু প্রস্তুতি দরকার, উচ্চশিক্ষা দরকার, সেটা তো একেবারে চারটিখানি কথা নয়। ইচ্ছা করলে সবাই এটা পারে না, ওনারা এটা অর্জন করেছেন। এটা এত সহজ চাকরি মনে করছেন কেন? আর পাঁচ বেলা নামাজ পড়া কি খুব খুব সহজ কাজ? শীতের রাত্রে যেখানে বেনামাজি কম্বলের তলায় নারীর উষ্ণ পরশ লাভ করে, সেখানে ওই মসজিদের ইমাম বা মুসল্লিরা সেই শীতের ভোরে বা রাত্রে ঠান্ডা পানিতে অজু করে তারপর নামাজ পড়ে, কষ্টের কাজ নয়? অত্যন্ত কষ্টের কাজ। এটা হলো শারীরিক দিক থেকে কষ্ট। মানসিক দিক থেকেও একটা কষ্ট আছে, সেটা হলো এই সজল রোশনদের মতো উন্নাসিক লোকজন তাদেরকে সবসময় তুচ্ছতা ছিল করে থাকে, তাদেরকে মনে করে যে তারা অশিক্ষিত, পিছনে যে তাদের 20-22 বছরের লেখাপড়ার একটা জীবন আছে সেটা তারা ভুলেই যায়, মনেই করে না। হয়তো ভালো করে বাংলাটা শিখে নি, ভালো করে ইংরেজিটা শিখে নি মাওলানা সাহেব, তার অর্থ কি এই যে তিনি অশিক্ষিত? স্প্যানিশ ভাষা যিনি শিখেছেন তিনিও তো শিক্ষিত লোক, আরবি ভাষা শিখে তিনি শিক্ষিত হবেন না কেন?
ফ্রেঞ্চ ভাষা শিখলে শিক্ষিত হবেন, ইংরেজি ভাষা শিখলে শিক্ষিত হবেন, সংস্কৃত ভাষা শিখলে শিক্ষিত হবেন, বাংলা ভাষা শিখলে শিক্ষিত হবেন, আরবি ভাষা শিখলে তিনি অশিক্ষিত হবেন কেন? কারণ কি? এই উন্নাসিকতা কবে থেকে শুরু হয়েছে? যখন থেকে মুসলমানরা অমুসলিমদের অমুসলিম কালচারের প্রতি মাথা নত করতে শিখেছে তখন থেকে শুরু হয়েছে। এখন উনি টার্গেট করেছেন মসজিদকে, ইমামদেরকে, ইমামদের বেতন বন্ধ করার পায়তারা করছেন, চাকরি বন্ধ করার পায়তারা করছেন। এর আগে অন্য ভিডিওতে বলেছেন ইমাম সাহেবদের বেতনের ব্যাপারে উনি ক্ষোভ প্রকাশ করেছেন, নামাজের ব্যাপারে বলেছেন যে প্রচলিত নামাজ কোরআনের নামাজ না, এসব আপনারা জানেন, নতুন করে এগুলো দেখানোর দরকার নেই, শোনানোর দরকার নেই। তার মানে ওনার টার্গেট নামাজ, আমরা যাতে নামাজটা বাদ দিই। ইমাম সাহেবদের টার্গেট করেছেন যাতে ইমামদের বাদ দিই, মুয়াজ্জিনদের যাতে বাদ দিই। তো এগুলো এসব দিয়ে এদেরকে বাদ দিলে মসজিদের খাদেমদেরকে যাতে বাদ দিই আমরা, খতিবদেরকে যাতে বাদ দিয়ে দিই, এগুলো দরকার নাই। একটা প্রতিষ্ঠান, আমার ধর্মীয় প্রতিষ্ঠান, আমি কিভাবে রাখবো না রাখবো সেটা তো আমি জানি। যিনি আমার ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত নন এবং যিনি আমার ধর্মকর্ম পালন করেন না তার উপদেশ তো আমি নেব না। আর তুলনা করার যদি প্রশ্ন আসে, ইমাম সাহেবের তুলনা হবে খ্রিস্টানদের পাদ্রির সাথে। পাদ্রি সাহেব কেমন করেন পরিশ্রম, পাদ্রি সাহেবের কাজটা কেমন, বেতন কেমন পান উনি, সেটা দেখুন, সেটা দেখুন। বৌদ্ধ ধর্মের থেরো মহাথেরোরা কিভাবে বেতন পান, কত আরামের সাথে আছেন সেদিকে তাকান। হিন্দু ধর্মের পুরোহিতরা কেমন আরামে আছেন, পুরীর মন্দিরের যিনি পুরোহিত, প্রধান পুরোহিত, দিল্লির জামা মসজিদের প্রধান পুরোহিত, প্রধান ইমাম কি তার সমমর্যাদা ভোগ করেন? পুরী মন্দিরের প্রথম প্রধান পুরোহিত যে বেতন পান, দিল্লির জামা মসজিদের প্রধান ইমাম কি সেই বেতন পান? পান না, কম পান। লন্ডনের প্রধান চার্চের যিনি পাদ্রি, তিনি যে বেতন পান, আপনার দেশের প্রধান ইমাম কি সেই বেতন পান? পান না। তুলনা করতে শিখুন। ইমাম সাহেবকে আপনি কেরানির সাথে তুলনা করতে চাচ্ছেন কেন? ইমাম সাহেবকে আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রির ম্যানেজারের সাথে তুলনা করতে চাচ্ছেন কেন? মনটা একটু বড় করা যায় না? আর একটু বড় করুন, কলোনির মনোভাব বন্ধ করুন। মগজ কলোনি আপনারা হয়েছেন, ঠিক আছে, এখন মগজটাকে একটু পরিষ্কার করতে শিখুন। নিজের ধর্ম, নিজের ধর্মগ্রন্থ, নিজের নবী বা রসুল, নিজের মসজিদ, নিজের ইমাম, এদেরকে শ্রদ্ধা করতে শিখুন এবং এদেরকে ধ্বংস করার পায়তারা করবেন না। আমি মুসলমানদেরকে সতর্ক করছি যে এই লোক মসজিদ ধ্বংসের পায়তারা করছে এবং এর যে ভক্ত দিন দিন যেভাবে বাড়ছে তাতে একটা বিরাট ফিতনা সৃষ্টি হবে ভবিষ্যতে। এমন ফিতনা যে সুনামির মতো সেটা ঠেকানো খুবই কঠিন হয়ে যাবে, বেনামাজি ফিতনা। আপনারা জানেন এক শ্রেণীর লোক আজান শুনতে চায় না, শুনবে কি করে, সারা রাত হই হট্টগোল করে করে ফিরেছে, সারা রাত ফুর্তি ফার্তি করেছে, মেয়ে লোক নিয়ে ফুর্তি করেছে, মদ নিয়ে ফুর্তি করেছে, গাঁজা টেনেছে, ভোর হওয়ার আগে আগে কাত হয়ে পড়েছে বিছানায়, তখন মুয়াজ্জিন আজান দিয়েছে, তোর ওর ভালো লাগবে, খারাপ লাগবে না? ওর তো খারাপ লাগবে। এরা সেই দলের লোক, বন্ধ করতে চাচ্ছে আজান, মুয়াজ্জিন রাখবে না, কিন্তু মুয়াজ্জিনের ওই সাদা গলা, মুয়াজ্জিনের ওই স্পেশালিটি, এটা আমাদের দরকার, নামাজের জন্য এটা দরকার। ইমাম সাহেব পারবেন, এবং ইমাম সাহেবদের অধিকাংশই বৃদ্ধ লোক,
অধিকাংশ ইমামে বৃদ্ধ, তারা আজান দিতে পারে না, পারবে না। ওখানে মুয়াজ্জিন আলাদা লাগবে, মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিন করবে, ইমামের কাজ ইমাম করবে। মুয়াজ্জিনের কাজ শুধু আজান দেয়া না, মুয়াজ্জিন একামতও দেয়, নামাজ শুরুর আগে একামত দেয়। একামত ইমাম সাহেব দিবে না, পিছনে আরেকজন লোক লাগবে একামত দেওয়ার জন্য, সেটা মুয়াজ্জিন করে। এটা দরকার, এটা আপনি মিলিটারি অপারেশন দেখেন বা অন্য যে কোনো অপারেশন দেখেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা লাগবে আমাদের, এছাড়া আমাদের মসজিদ চলবে না। আর এদের ইমাম সাহেবদের বা মুয়াজ্জিন সাহেবদের বেতন ভাতা সে শুরু থেকে দিয়ে আসা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ভাতা পেতেন মুয়াজ্জিন হিসেবে কাজ করার জন্য। রসুল সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ অভাবমুক্ত করেছেন, যাতে তিনি ঠিকমতো ধর্ম প্রচার করতে পারেন, ঠিকমতো ইমামত করতে পারেন। পরবর্তীকালে খলিফাগণ ইমামতি করেছেন এবং খলিফাগণ বায়তুল মাল থেকে ভাতা নিতেন, এবং তারপরেও খলিফাগণ যখন ইমামতি করতে পারেন না, তাদের কাজের পরিধি বেড়েছে বা এক মসজিদ ইমামতি করলে সব মসজিদ ইমামতি করা সম্ভব না, তখন ইমাম রেখেছেন এবং ইমামদের বেতন দিয়েছেন, মুয়াজ্জিনদের বেতন দিয়েছেন তারা, আমরাও দিব। থার্ড ক্লাস এমপ্লয়ের সমান বেতন দেন ইমামদের, লজ্জার কথা। যদি বলেন এটা কি এমন কঠিন কাজ, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় যারা চাকরি করেন, তারা পাঁচটা ফাইল সবসময় প্রতিদিন পাঁচটা ফাইল দেখেন না। একাত্তর নামাজ যদি একটা ফাইলের সমান হয়, তাহলে ইমাম সাহেব ওনাদের সমান কাজ করেন। আর যদি তার সাথে বেশি বেশি হওয়ারই কথা, তাহলে একটা ফাইলে সুরা ফাতেহা পড়তে যে সময় লাগে, তার মধ্যে অনেক ফাইল শেষ হয়ে যায়। বা ওনার যে ওইখানে কলা কৌশল বা রিফাইনমেন্ট দরকার হয়, শুদ্ধ উচ্চারণ, এটা সহজলভ্য নয়, অত্যন্ত কঠিন জিনিস, এটা আমাদের দরকার হবে। আপনার মতো করে আমরা নামাজ পড়া অথবা নামাজ না পড়া কোনোটাই করব না, আমরা আমাদের মতো করেই করব। আল্লাহ রসুল যেভাবে করেছেন আমরা সেভাবে করব, এবং এখানে আমাদের ইমাম লাগবে, মুয়াজ্জিন লাগবে, মসজিদের খাদেম লাগবে, খতিব সাহেবকেও লাগবে, খতিব সাহেবকেও লাগবে। আপনার উপদেশটা একটু ছোট্ট একটু উপদেশ দিয়া যে ভাতা পান, সেই তুলনায় ইমাম সাহেবের ভাতা কোনো ভাতাই না, অত্যন্ত নগণ্য ভাতা। এর দিকে যে আপনারা দৃষ্টি দিচ্ছেন, আমরা বুঝি যে মসজিদ ধ্বংস করা আপনাদের দরকার, ইসলাম যেহেতু ইসলাম ধ্বংসের অভিযানে আপনি নেমেছেন, আপনাকে মসজিদটা বন্ধ করতে হবে, সেটা আমি বুঝি। পার্শ্ববর্তী রাষ্ট্রে অনেক মসজিদে তালা করেছে, এ সুতায় সে সুতায় অনেক মসজিদে তালা দিয়েছে, পার্শ্ববর্তী আরব রাষ্ট্র থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দিয়েছে, বহু মসজিদ সেখানে ভেঙে ফেলেছে, ইউরোপেও অনেক মসজিদে তালা করেছে, আপনারা এখানেও মসজিদে তালা ফেলতে চাচ্ছেন, তালা দিতে চাচ্ছেন, সেই পায়তারা করছে, আমরা বুঝি। আমি মুসলমানদেরকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করব, এসব ঠগের হাত থেকে আপনারা নিজেদের ধর্মকে রক্ষা করার চেষ্টা করুন, নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করুন, এখনো সময় আছে, আর না খুব বেশি দেরি হয়ে যাবে। আপনারা যদি এখনই সজাগ না হন, বড় বেশি দেরি হয়ে যাবে। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।